হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওতে আমি আসুসের ROG স্ট্রিক সিরিজের একটি ল্যাপটপ নিয়ে এসেছিলাম। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আসুসের আরও একটি গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপটি হচ্ছে আসুসের জেফারেস সিরিজের একটি ল্যাপটপ। ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ROG জেফারেস G15 G502D। আসুসের স্ট্রিক সিরিজ এবং জেফারেস সিরিজের মধ্যে যে পার্থক্যটি সেটি হলো আসুসের স্ট্রিক সিরিজ হচ্ছে আসুসের এন্ট্রি লেভেল গেমিং ল্যাপটপ, আর জেফারেস সিরিজটি হচ্ছে হাই এন্ড গেমিং। সো আজকে জেফারেস সিরিজের এই ল্যাপটপটির সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো আমি হাবিব অনিক। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এ ধরনের ল্যাপটপের রিভিউ, ওভারভিউ অথবা যে কোনো ধরনের ল্যাপটপের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, কারণ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন সব ল্যাপটপের কালেকশন নিয়ে আসার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এছাড়া আমাদের সকল ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন। আপনাদের যে কোনো ধরনের মতামত, জিজ্ঞাসা অথবা পরামর্শও আমাদেরকে জানাতে পারেন। আর সেজন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেল আপনার রিপ্লাই দিবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডিজাইন নিয়ে কথা বলা যাক। আসুস এই ল্যাপটপটিতে দুই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করেছে, প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম মেটাল। লিডের উপরের অংশে কিন্তু তারা অ্যালুমিনিয়াম মেটাল ব্যবহার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালুমিনিয়াম ব্রাশ ফিনিশড করেছে এবং এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আর এই অংশে ROG-র একটি লোগো ব্যবহার করেছে। এছাড়া ভেতরের সারফেসটি হচ্ছে প্লাস্টিক বিল্ড করা। যদিও আমি আশা করছিলাম আসুস এই ল্যাপটপটিতে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম মেটাল অথবা ম্যাগনেসিয়াম অ্যালয় ব্যবহার করবে, কিন্তু তারা তা করেনি, প্লাস্টিক ব্যবহার করেছে এবং অ্যালুমিনিয়াম মেটাল ব্যবহার করেছে। তবে এখানে যে প্লাস্টিক ব্যবহার করেছে এটি কিন্তু হাই কোয়ালিটি প্লাস্টিক কনস্ট্রাকশন। সো চিন্তার কোনো কারণ নেই, প্লাস্টিকটি যথেষ্ট ডিউরেবল এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। যাই হোক, ল্যাপটপটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবং এই ল্যাপটপটির ওয়েটের কথা যদি বলি, এই ল্যাপটপটি মাত্র 2.2 কিলোগ্রাম। একটি গেমিং ল্যাপটপ হিসেবে এই ল্যাপটপটি কিন্তু খুবই হালকা এবং পোর্টেবল। যে কোনো জায়গায় সহজে ক্যারি করার জন্য এই ল্যাপটপটি বেস্ট একটি অপশন হতে পারে। ল্যাপটপটির পেছনের দিকে যদি দেখাই তাহলে পেছনের অংশে দুটি এয়ার ভেন্টিলেশনের জন্য গ্রিল দেওয়া আছে এবং রিপাবলিক অফ গেমার্স লেখাটি আছে। এছাড়া ল্যাপটপটির বাম পাশে যদি দেখাই তাহলে এখানে পাবেন হচ্ছে একটি চার্জিং পোর্ট, একটি RJ45 ইথারনেট পোর্ট, একটি ফুল সাইজ HDMI পোর্ট, একটি USB 3.1 টাইপ এ পোর্ট, একটি USB Type-C পোর্ট, যদিও এই টাইপ সি পোর্টটি কিন্তু Thunderbolt 3 না। আর ডান পাশে যদি দেখায় তাহলে ডান পাশে পাবেন হচ্ছে একটি কেনজিংটন লক, এয়ার ভেন্টিলেশনের জন্য একটি গ্রিল দেওয়া আছে এবং দুটি USB 3.1 টাইপ এ পোর্ট। তো এই হলো মোটামুটি এই ল্যাপটপটির ডিজাইন। কনফিগারেশন হিসেবে এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে Ryzen 7 3750H প্রসেসর। এই প্রসেসরটি 8 threads-এর একটি প্রসেসর। এছাড়া বেস ক্লক স্পিড পাবেন 2.3 GHz, যা টার্বো বুস্ট করবে 4 GHz পর্যন্ত। র্যাম রয়েছে 16 GB DDR4 র্যাম, যা 32 GB পর্যন্ত আপগ্রেড করে নেওয়া যাবে। এছাড়া স্টোরেজ হিসেবে রয়েছে 512 GB NVMe SSD, SSDও চাইলে আপনি আপগ্রেড করে নিতে পারবেন। গ্রাফিক্স কার্ড হিসেবে ল্যাপটপটিতে রয়েছে NVIDIA GeForce GTX 1660 Ti উইথ 6 GB DDR6 গ্রাফিক্স। সো এই গ্রাফিক্সের পারফরমেন্স কেমন এটি আমরা একটু পরেই বেঞ্চমার্ক করে দেখব এবং বেশ কিছু গেম বেঞ্চমার্ক করে দেখব। এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে হিসেবে ল্যাপটপটিতে রয়েছে 15.6 inch ফুল HD অ্যান্টিগ্লার IPS প্যানেল। ডিসপ্লেটি খুবই শার্প, কোনো ধরনের নেগেটিভিটি নেই। এছাড়া ডিসপ্লে বেজেলটি খুবই থিন এবং নিচের বেজেলে ROG জেফারেসের ব্র্যান্ডিং করা আছে। এই ল্যাপটপটিতে কোনো ধরনের ওয়েবক্যাম ব্যবহৃত হয়নি। আমরা গত ভিডিওতে আসুসের ROG স্ট্রিক সিরিজের যে ল্যাপটপটি রিভিউ করেছি সেটিতেও ওয়েবক্যাম ছিল না। তো আসুসের ম্যাক্সিমাম গেমিং ল্যাপটপগুলোতে আমি যেটা এখন দেখতে পাচ্ছি যে আর তারা ওয়েবক্যামটি কিন্তু আর ব্যবহার করছে না। যদি আপনি এই ল্যাপটপটি দিয়ে ভিডিও কনফারেন্স করে থাকেন তাহলে এই ল্যাপটপটিতে ডেডিকেটেড একটি ওয়েবক্যাম লাগিয়ে নিতে পারেন। এই ডিসপ্লেটিতে রয়েছে 144Hz-এর রিফ্রেশ রেট, সো খুব স্মুথলি গেমিং করা যাবে। কিবোর্ড হিসেবে এই ল্যাপটপটিতে রয়েছে ফুল সাইজ চিকলিট কিবোর্ড। যদিও এই কিবোর্ডটিতে কোনো ধরনের RGB ব্যাকলাইটিং ব্যবহার করেনি,
জাস্ট হচ্ছে হোয়াইট কালারের একটা ব্যাকলাইটিং রয়েছে। এছাড়া কিবোর্ডের উপরে চারটা ডেডিকেটেড কি দেওয়া আছে। টাইপিং এক্সপিরিয়েন্স আমার কাছে মোটামুটি লেগেছে, খুব একটা ভালো বলবো না আবার খুব একটা খারাপও বলবো না, জাস্ট অ্যাভারেজ একটা টাইপিং এক্সপিরিয়েন্স পেয়েছি। ট্র্যাকপ্যাডটিতে আমি খুব স্মুথলি কাজ করতে পেরেছি এবং ট্র্যাকপ্যাডটিতে যেহেতু উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার রয়েছে, সো উইন্ডোজের যে মাল্টিটাস্কিং জেস্টারগুলো সেগুলো খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ল্যাপটপটির থার্মাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এখানে দুটি এয়ার ভেন্টিলেশনের জন্য গ্রিল দিয়েছে, এই ডান পাশেও এয়ার ভেন্টিলেশনের জন্য গ্রিল রয়েছে। এছাড়া পেছনের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে পেছনে কিন্তু এয়ার এক্সিস্টের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রেখেছে। তো থার্মাল ম্যানেজমেন্ট মোটামুটি ভালো বলা যায়, বাট গেমিং করার সময় কিছুটা হিটিং ইস্যু পেয়েছি। যদিও ম্যাক্সিমাম গেমিং ল্যাপটপগুলো গেমিং করার সময় কিছুটা হিট হয়, তবে এই ল্যাপটপটিতে যে হিটিং ইস্যুটা আমি পেয়েছি এটি মানিয়ে নেওয়ার মতো। বাট যারা অনেক বেশি গেমিং করে থাকেন তারা এই ল্যাপটপটি দিয়ে গেমিং করার সময় একটি ল্যাপটপ কুলার ব্যবহার করতে পারেন। গেমিং ল্যাপটপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাটারি লাইফ। ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখি যে গেমিং করার সময় গেমিং ল্যাপটপগুলোতে ব্যাটারি খুব একটা বেশি থাকে না। এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে 76 ওয়াট আওয়ার ব্যাটারি। এই ব্যাটারিতে আমি অ্যাভারেজ 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। একটি গেমিং ল্যাপটপ হিসেবে আমি মনে করি এই ব্যাকআপটি এনাফ। সো ভিউয়ার্স, সবশেষ এই ল্যাপটপটিতে আমি কী ধরনের পারফরমেন্স পেয়েছি এবং এই ল্যাপটপটিতে আপনারা কী ধরনের পারফরমেন্স পাবেন সেটাই জানাবো। আর সেজন্য আমি এই ল্যাপটপটিতে কয়েকটা বেঞ্চমার্ক সফটওয়্যার ব্যবহার করেছি, তার মধ্যে রয়েছে 3D Mark। এছাড়া গেমিং বেঞ্চমার্কের জন্য আমি এই ল্যাপটপটিতে কয়েকটি গেমস খেলেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির বেঞ্চমার্ক। I'm good. Let's go. Please help. It'll work out good for you. Promise. Oh, thank goodness. You're so nice. I'm B. Okay. You drop first, and it's always a fight. Get out, Private Allen! Rangers lead the way! Move!
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এছাড়া এ ধরনের ল্যাপটপের পাশাপাশি যে কোনো ধরনের ল্যাপটপের রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর আপনারা যারা এ ধরনের ল্যাপটপের পাশাপাশি যে কোনো ধরনের ল্যাপটপ নিতে চান, তারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। ঢাকাতে আমাদের দুটি শোরুম, একটি হচ্ছে মোহাম্মদপুর টোকিও স্কয়ার জাপান গার্ডেন সিটি লেভেল 6 শপ নাম্বার 636। আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 1 119-120 নম্বর শপ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।